শীতল এবং উষ্ণ জলের প্রয়োগ সম্বন্ধে আমরা জানছি। শীতল জলের প্রয়োগে প্রথমে রক্ত ভিতরে চলে যায়। যখনই আমরা স্কিনের উপর, দেহের উপর শীতল জল প্রয়োগ করছি, তখন রক্ত প্রথমে ভিতরে চলে যায়। ক্ষণকাল পরে রক্ত সেই শীতল স্থানকে উষ্ণ করতে ছুটে আসে। কিছুক্ষণের মধ্যে যে অংশে আমি শীতল জল প্রয়োগ করছি, সেই অংশে দ্রুত রক্ত ছুটে আসে। তখন সংকোচিত শিরাগুলি প্রসারিত হয় এবং দেহের বিষ, দৃশ্য অদৃশ্য ঘর্ম গ্যাসের আকারে দেহ হতে বাইর হয়ে যায়। বলা হলো, আমরা যদি শীতল কোনো কিছু জল উল্টি আকারে বা এভাবে কিছু চামড়ার উপর বা চর্মের উপর প্রয়োগ করি, তাহলে সেখান থেকে সাময়িকভাবে রক্ত ফেরত যায়। কিন্তু ক্ষণকালের মধ্যে সেই শীতল অংশে রক্ত দ্রুত ছুটে আসে এবং সংকুচিত শিরাগুলি প্রসার লাভ করে এবং রক্ত অতিরিক্ত সেখানে উপস্থিত হওয়ার ফলে বিষ এবং ঘাম যা কিনা দেহে বর্তমান ছিল তা দেহ থেকে বের হয়ে যায় রোমকূপের মাধ্যমে। এজন্য গরম জলের দ্বারা যে কাজ হয়, শীতল জলের দ্বারাও অবিকল তা হইতে পারে। সেই কারণে বলা হয়, গরম জল প্রয়োগে যা আমরা লাভ করি তা শীতল জলের দ্বারা লাভ করা যেতে পারে। কিন্তু যদিও শীতল জল প্রয়োগে উষ্ণ প্রয়োগের সমস্ত উপকার পাওয়া যায়, উষ্ণ প্রয়োগের যা অপকারিতা তা হইতে মোটেই থাকে না। বলা হয়, গরম জল প্রয়োগের ফলে আমাদের দেহে যে ক্ষতিকারক বিষয়ের আবির্ভাব হয় তা শীতল জলে প্রয়োগ করে কখনোই ঘটতে পারে না। শীতল জল প্রয়োগের ফল ক্ষণিকের জন্য একটু খারাপ মনে হতেই পারে, ইহার পরবর্তী ফল অত্যন্ত ভালো। শীতল জল প্রয়োগ করে আমার এখনই মনে হতে পারে যেটা উচিত হলো না। কিন্তু সুদূর প্রসারিত ফলের দিকে আমরা যদি তাকিয়ে থাকি, তাহলে শীতল জল অত্যন্ত গ্রহণযোগ্য একটা পদ্ধতি। কিন্তু গরম জল প্রয়োগে সদ্য সদ্য যথেষ্ট উপকার হলেও তাহার শেষ ফল সময় সময় অত্যন্ত ক্ষতিকর হয়। কিন্তু গরম জল প্রয়োগে এখনই আমার খুব উপকার হলো, খুব ভালো লাগলো, সেই বিষয়টাই আমি পেলেও এর শেষে কিন্তু অনেক বেশি ক্ষতির কারণ হতে হয় বা এই উষ্ণ জল আমাদের দেহের পক্ষে অনেক বেশি ক্ষতির কারণ হয়ে থাকে পরবর্তী সময়ে, যেটা কিনা শীতল জল দিয়ে সম্ভব হয় না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী দিনে পরবর্তী অংশ নিয়ে আলোচনা করব। ধন্যবাদ, নমস্কার।